ইঙ্গিত টক্সোফিলিন অ্যাজমা সিওপি ব্রঙ্কোস্পাজমের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় থেরাপিউটিক ক্লাস মিথাইল ডেরিভেটিভস ফার্মাকোলজি টক্সোফিলিন একটি উপন্যাসের স্ট্র্যাক্ট অবস্থানে ডায়োক্সোলিন গ্রুপের উপস্থিতির কারণে এটি থিওফিলিন থেকে কাঠামোগত পৃথক টক্সোফিলিন নির্বাচন করে ফসফোডিস্টারেজ চার বাধা দেয় যার ফলে ব্রঙ্কিয়াল মসৃণ পেশি শিথিল করে তবে থিওফিলিনের থেকে আলাদাভাবে টক্সোফিলিনের অ্যাডেনোসিন এ1 এবং রিসেপ্টরগুলির প্রতি সক্ষমতা হ্রাস পেয়েছে যা ড্রাগের আরও ভালো সুরক্ষা প্রোফাইল হিসাবে দায়ী হতে পারে টক্সোফিলিনকে প্লেটলেট অ্যাক্টিভেশন ফ্যাক্টর পিএফ এবং লিউকোট্রিন উৎপাদন জেনারেশনকে বাধা দেয় হয়েছে রোজ এবং প্রশাসন প্রাপ্তবয়স্কদের প্রতিদিন সন্ধ্যায় 400 যাই হোক নির্দিষ্ট ক্ষেত্রে ক্লিনিক্যাল প্রতিক্রিয়ার ভিত্তিতে প্রতিদিন 2 মিলিগ্রামের দুধ বার সুপারিশ করা হয় 1200 মিলিগ্রাম দিন দৈনিক 400 মিলিগ্রাম 3 বার ডোজ নির্ধারিত হতে পারে সহজাত কার্ডিওভাস্কুলার সহ বয়স্ক রোগীদের মধ্যে হেপাটিক এবং রেনাল ডিজিসের জন্য ডোজ প্রতিদিন 200 মিলিগ্রাম হওয়া উচিত সুতরাং 6 বছরের বেশি বয়সের ডক্সোফিলিনের প্রস্তাবিত ডোজ প্রতিদিন 6 মিলিগ্রাম কেজি হয় ক্লিনিক্যাল প্রতিক্রিয়ার ভিত্তিতে ডোজটি প্রতিদিন 18 মিলিগ্রাম কেজি পর্যন্ত বাড়ানো যেতে পারে 6 মিলিগ্রাম কেজি আই নি শিশুর ওজন 10 কেজি ডোজ 3 মিলি শিশুর ওজন 15 কেজি গ্রেটার দ্যান ডোজ 4-5 মিলি শিশুর ওজন 20 কেজি গ্রেটার দ্যান ডোজ 6 মিলি শিশুর ওজন 25 কেজি গ্রেটার দ্যান ডোজ 7.5 মিলি শিশুর ওজন 30 কেজি গ্রেটার দ্যান ডোজ 9 মিলি শিশুর ওজন 35 কেজি গ্রেটার দ্যান ডোজ 10.5 শিশুর ওজন 40 কেজি গ্রেটার দ্যান ডোজ 12 মিলি মিথস্ক্রিয়া টক্সোফিলিন অন্য জ্যানকাইন ডেরাইভেটিভগুলির সাথে একসাথে পরিচালনা করা উচিত নয় এফিড্রিনের সাথে বিষাক্ত সিনেট জ্যানকাইনগুলির জন্য নথিভুক্ত করা হয়েছে অন্যান্য জ্যানকাইনগুলির মতো প্রোল্যানডেন্ডোমাইসিন লিঙ্কোমাইসিন আলোপুরিনল সিমেটিপেনিসিলিন প্রোপ্রানল এবং অ্যান্টি ফ্লু ভ্যাকসিনের সরকারি থেরাপি রক্তের মাত্রা বৃদ্ধির কারণ হয়ে জ্যানকাইনগুলির হেপাটিক ছাড়পত্র হ্রাস করতে পারে কন্ট্রাইন্ডিকেশনস এটি টক্সোফিলাইন এবং এর উপাদানগুলির জন্য সংবেদনশীলতা দেখানো ব্যক্তিদের জন্য কন্ট্রাইন্ডিকেশন ইকেটেড এটি তীব্র ইনফ্লুয়েঞ্জা হাইপোটেনশন এবং স্তন্যদানকারী মহিলাদের ক্ষেত্রেও কন্ট্রাইন্ডিকেশন হয় ক্ষতিকর দিক জ্যানকাইন ডেরাইভেটিভাসের সাথে চিকিৎসা করা রোগীরা বমি বমি ভাব এপিগ্যাস্ট্রিক মাথা ব্যথা ফিটফিটে অনিদ্রা টাকাইকার্ডিয়া এক্সট্রাসিস্টলস টাকাইপিনি ক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া বা অ্যালবামিনুরিয়ায় আক্রান্ত হতে পারে এবং স্তন্যদান গর্ভাবস্থায় ব্যবহার করুন প্রাণীজ প্রজনন অধ্যয়নগুলি ইঙ্গিত দেয় যে টক্সোফিলিন গর্ভবতী প্রাণীতে পরিচালিত হওয়ার সময় ভ্রূণের ক্ষতি করে না বা প্রজনন ক্ষমতাকে প্রভাবিত করতে পারে না তবে যেহেতু গর্ভাবস্থায় মানুষের মধ্যে সীমিত অভিজ্ঞতা রয়েছে স্পষ্টভাবে প্রয়োজন হলে টক্সোফিলিন গর্ভবতী মহিলাদের দেওয়া উচিত নার্সিং মায়েদের ব্যবহার করুন নার্সিং মায়েদের ক্ষেত্রে টক্সোফিলিন কন্ট্রাইন্ডিকেশন হয় নিরাপত্তা পেপটিক আলসার এবং বয়স্ক হাইপোক্সেমিয়া হাইপারোথাইরয়েডিজম যকৃতের রোগ রেনাল ডিজিজ সহ রোগীদের সাথে ব্যবহার করুন ঘন ঘন কনজেস্টিভ হার্ট ব্যর্থতা আক্রান্ত রোগীদের ডক্সোফিলাইন বন্ধ করার পরে উল্লেখযোগ্যভাবে দীর্ঘায়িত ড্রাগ সিরামের মাত্রা রয়েছে ওভারডোজ প্রভাব অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে গুরুতর কার্ডিয়াক অ্যারিথমিয়াস এবং টনিক ক্রনিক খিচুনি হতে পারে এই প্রভাবগুলি নেশার প্রথম লক্ষণগুলিকে উপস্থাপন করতে পার্শ্ব প্রতিক্রিয়াগুলির উপস্থিতির জন্য চিকিৎসার বিরতি প্রয়োজন হতে পারে যা প্রয়োজনে চিকিৎসকের বিবেচনার ভিত্তিতে